বাঁধ কেটে পাইপলাইন বসিয়ে নিজস্ব ঘেরে নোনা পানি টেনে চিংড়ি চাষ করেন প্রভাবশালীরা। ফলে স্রোতের তীব্রতায় বাঁধ ভেঙে প্লাবিত হয় নিম্নাঞ্চল, যার খেসারত দিতে হয় সাধারণ জনগণকে। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে সাতক্ষীরার শ্যামনগরে। এবারও উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে গ্রাম। দৃশ্যটি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার খালপেটুয়া নদী সংলগ্ন বেড়িবাঁধের। 60-এর দশকে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে 720 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হলেও বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এমনিতেই অন্তত অর্ধেক অংশ ঝুঁকিপূর্ণ। তার উপর বাঁধ কেটে পাইপলাইন বসিয়ে নিজস্ব ঘেরে নোনা পানি টেনে চিংড়ি চাষ করেন প্রভাবশালীরা। ফলে এবার বাঁধ ভেঙে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে শ্যামনগরের 14টি গ্রাম। বেড়িবাঁধ দুর্বল হওয়ার একটি প্রধান কারণ হলো 90 বসানো অবৈধ পাইপ বসানো। 2 থেকে 2,500 টাকা পানি উন্নয়ন বোর্ডকে বছরে দিতে হয়। এরকম উপকূলীয় অঞ্চলে প্রায় 3 থেকে 4,000 90 আছে। 90 উঠে দিয়ে পরিকল্পিত ক্লোজার করলে এখানকার বেড়িবাঁধ ঠিক থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দাবি, পানি উন্নয়ন বোর্ডের নজরদারির অভাবে বছরের পর বছর ধরে ঘটছে এমন দুর্দশা। 60 সালের যে ইনভেস্টমেন্ট, সেটি নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। যে পরিমাণ বেড়িবাঁধ এবং নদী ভাঙন, সেটা অনেক বড় ব্যয়বহুলের ব্যাপার। আমার মনে হয় সে কারণে তারা সব জায়গায় সমানতালে করে উঠতে পারে না। এখানকার মানুষের আবার একটা যে দীর্ঘদিনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস বন্ধ করলেও জনরোষ হয়। তো আমরা আশা করছি যে পানি উন্নয়ন বোর্ড বা উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে এখানে স্থায়ী সমাধানের দিকে এগোনোর জন্য। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চিংড়ি ঘেরের কারণে বাঁধ নরম হয়ে ভেঙে প্লাবিত হচ্ছে গ্রাম। বেড়িবাঁধ কেন মৎস্যের খেল হবে, অর্থাৎ সারাক্ষণ বাঁধটাকে আমার পানিতে সিক্ত করে রেখে বাঁধটাকে নরম করে দেওয়া হচ্ছে, এইটা হলো মেইন প্রবলেম। 90-তে দিয়ে কেউ যদি অনেক উপর থেকে পানি নিয়ে যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে কেউ পাম্প করে যদি পানি নিচ্ছে, তাকে তো আমি কি করতে পারি? অবৈধভাবে বাঁধ কাটা প্রভাবশালীদের অচিরেই আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।